মুখোমুখি তো আমরা হতে চাইছি এবং হয়েও গেলাম, কিন্তু এমন একটা বিষয়ের আজকে নিয়ে আলোকপাত আমরা এখানে করতে চাইব যেটা যেটা নেগেটিভ জায়গাটা কখনো আমরা মুখোমুখি হতে চাই না, কিন্তু সেই বিষয়টা কতটা প্রাসঙ্গিক এবং কতটা কাঙ্ক্ষিত এবং ডেফিনেটলি সাইন্টিফিক ওয়েতে এবং অ্যাস্ট্রোলজিক্যালি সেটা কতটা বিশ্লেষণ করে তার মাধ্যমেও কিছু ওয়ে আউট বেরিয়ে আনা সম্ভবপর, সেটা এই অনুষ্ঠান বলেই বোধ হয় সম্ভব এটা আমরা বলতে পারি। কারণ বিভিন্ন বিষয়ের মতো এই এমন একটা বিষয় যেটাকে অস্বীকার করার উপায় নেই এবং সমস্যাটাকে, এবং ডেফিনেটলি সেই সুখ থেকে যারা বঞ্চিত হন কোন ক্ষেত্রে তাদের জায়গাটাও, সেই কষ্টের জায়গাটা যেমন বিশ্লেষণ করা সম্ভব, ঠিক তেমনই যারা সেই সুখে পাবেন তাদের জন্য সেই সুখের মাত্রাটা কত হতে পারে সেটাও জানানো সম্ভব। সমস্ত কিছু নিয়ে ধাঁধানো কিছু ব্যাপার না, সরাসরি সেই বিষয়ের দিকে আমি না বলে সরাসরি তার কাছ থেকেই জানতে চাইব, যিনি প্রস্তুত এই মুহূর্তে আমাদেরকে বিজ্ঞানের আলোয় জ্যোতিষের অনুষ্ঠানে সেই অনবদ্য বিষয়টার সাথে আমাদের পরিচিত করানো এবং অ্যাস্ট্রোলজিক্যালি সেটাকে অ্যানালিসিস করার জন্য কতটা ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আজকের এই অনুষ্ঠানটা আপনারা মন দিয়ে শোনেন এবং স্যারের কথা ডেফিনেটলি মনে রাখার মতোই, মনে লাগার মতোই এবং কাজের জন্য। প্রফেসর ডক্টর বাসু, তার কথাই আমি বলতে চাইছি, সরাসরি তার কাছেই চলে যাব, তার হাতটা ধরবো এবং কোন বিষয়ের উপরে আজকে তিনি আলোকপাত করছেন সরাসরি তার কাছ থেকেই জানতে চাই। স্বাগত তার আগে জানাই সকলের তরফ থেকে প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, বলতে পারেন প্রায় 60-70% ফ্যামিলিতে এই সমস্যাটা আজকে আছে, বিশেষ করে দিনকে দিন বাড়ছে, আমরা যত আধুনিক হচ্ছি তত সমস্যাটা বাড়ছে। সেটা হলো সন্তান সমস্যা। সন্তান আসছে না, প্রবলেমটা এটাই। যত দিন যাচ্ছে এই সমস্যা বাড়ছে, একটা সার্বিক কারণ পরিবেশগত, সেটা আমরা জানি। এছাড়াও আমরা সন্তান আমাদের চাটে, একজন জাতক জাতিকার চাটে, হাজব্যান্ড ওয়াইফের চাটে সন্তান জায়গাটা ঠিক মতোভাবে বিচার করার দায়িত্ব একজন অ্যাস্ট্রোলজার। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে যে আপনি কোন সময় সন্তান ধারণের জন্য প্ল্যান করবেন, আপনার সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান ধারণে কোন রকম অসুবিধা আছে কিনা, আপনার সন্তান কিরকম হবে, সন্তান হতে গিয়ে কোনো বাধা হবে কিনা। আপনি কনসিভ করেছেন, বাট কনসিভ করার পরেও আলটিমেটলি সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে অবধি কোনো রকম সমস্যা হবে কিনা, এই বিভিন্ন সমস্যা একজন অ্যাস্ট্রোলজারই পারে সেই জাতক জাতিকার চার্ট দেখে বলে দিতে। তো আমি বলবো প্রত্যেককেই, আপনারা যারা সচেতন তারা ডাক্তার তো ডাক্তারের জায়গায় আছে, অনেকে অনেক সমস্যা হয়, ডাক্তারি ট্রিটমেন্ট তার জন্য একটা আলাদা দিক। তাছাড়াও দেখবে অনেক সময়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বহু ক্ষেত্রে যে ডাক্তারও ভাবতে পারেনি যে শেষমেশ গিয়ে সন্তান ভূমিষ্ঠ হলো না, প্রবলেম হয়ে গেল, কোনোভাবে মিসক্যারেজ হয়ে গেল। এই চার্টগুলো, এই জিনিসগুলো কিন্তু একজনের চার্টে বোঝা যায়। তো আজকে আমরা, আপনারা জানেন বৃহস্পতিবার এই বিজ্ঞান মেলা যদি অনুষ্ঠানে আমি বোর্ড ওয়াক করে কিছুটা বলার চেষ্টা করি, বিভিন্ন ভাব হচ্ছে বিস্তর, আজকে প্রত্যেকটা ভাব যদি সেক্ষেত্রে বিস্তারিত ভাবে বলা যায়। তো আজকে আমরা মূলত একটু দেখে নি, ক্যাপশনটার দিকে যদি তাকিয়ে দেখে নি, তাহলে আমরা দেখছি সন্তান ভাবের বিচার, হাউস অফ প্রোজেনি, অর্থাৎ একজনের সন্তান ভাব কিভাবে দেখতে হয়, তার জন্য কোন কোন হাউস রেসপন্সিবল, কোন কোন প্ল্যানেট রেসপন্সিবল, নাম্বার অফ প্রোজেনি, কটা সন্তান হবে, অর্থাৎ ম্যাক্সিমাম কটা হওয়া সন্তান হওয়ার সম্ভাবনা আছে, ওয়ান ক্যান অ্যান্টিসিপেট, অল দিস ক্যান বি প্রেডিক্টেড ইফ দ্য ন্যাটাল চার্টস, দ্য নেসেসারি ন্যাটাল চার্টস আর এক্সামাইন্ড প্রপারলি। তো আজকে কি ফোনে কেউ আছেন? আমরা তো ফোনে নেবো, একটা ফোন নিয়ে তারপরে আমি আলোচনায় ঢুকবো।
দেখা যাক কি আছে। নমস্কার। হ্যাঁ বলো, তোমার কি হায়ার স্টাডি নিয়ে কোশ্চেন? কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেছো কি? তুমি ইঞ্জিনিয়ারিং করেছো না কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করেছো? বিএসসি করেছো? কোনটা? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স হয় আর হয় বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তুমি ইঞ্জিনিয়ারিং করেছো নাকি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করেছো? দুটো আলাদা, ডিফারেন্ট। তুমি কি করেছো? বিএসসি ইন কম্পিউটার করেছো, তাই তো? আচ্ছা বলো, তোমার কি কোশ্চেন? কি বাপ চারটা দেখেনি তোমার, দেখছি দশমপতি টেন্থ লর্ড তোমার সেখানে টেন্থে ভেনাস বসে আছে, যোগ কারগ্রহ তোমার মিথুন লগ্ন। হ্যাঁ, মিথুন লগ্নের বুধ এবং শুক্র খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট, সেই শুক্র দশমে বসে আছে। আচ্ছা শুক্রের একটু নক্ষত্রটা দেখে নি, শুক্রের নক্ষত্র আমি দেখি, সেই নক্ষত্র শনি বসে আছে। তোমার গভর্নমেন্ট সার্ভিস সম্ভব, স্টেট গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করো, তবে কিন্তু বলবো সেখানে বাধা আছে। তোমার কিন্তু দশমে মেন অ্যাসেট যেটা ইম্পর্টেন্ট প্ল্যানেট সেটা টেন্থ হাউসে বসে আছে, এটা গুড। এবং নবাংশেও খুব একটা খারাপ জায়গা নেই, কিন্তু খুব একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে হবে না, তার কারণ নবাংশে দেখতে পাচ্ছি রবির সঙ্গে রাহুর একটা কানেকশন আছে। এখানে খুব মান সম্মান নিয়ে উচ্চ পদে চাকরি তোমার হবে না, বুঝতে পেরেছো? কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে, অ্যাটলিস্ট ক্লারিক্যাল লেভেলে জব পেতে গেলে তোমাকে কিছুটা রেমেডি নিতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, সাথে থাকুন। আজকে যে আমরা আলোচনা সেই জায়গায় কানেক্ট করব, কিন্তু তার আগে আমি জাস্ট ছোট্ট একটা ভাবনা শেয়ার করতে চাই বড়দা সকলের সঙ্গে। এমন একটা ব্যাপার এই ইস্যুকে নিয়ে, অর্থাৎ এই সন্তান যোগ নিয়ে, আমাদের এখনো আমাদের এই যে দাঁড়িয়ে অনেকেরই ভাবনা কাজ করে যে কি হবে, একটু ঠাকুর দেবতাকে ডাকো, তিনি হয়তো কিছু দয়া কৃপা করবেন। অনেকে এমন ভাবতে পারেন না, সেই রাস্তায় কেন, ডক্টররা আমাদেরকে সেই সঠিক ট্রিটমেন্টের রাস্তায় সেই ডেফিনেটলি সাকসেসটা দেবেন। আর অনেকেই আজকে আপনি যেমন বলছেন অ্যাস্ট্রোলজিক্যালি সেই জায়গাটা অ্যানালিসিস করা সম্ভব এবং কোথাও একটা রেমিডিয়াল প্রসেসও এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এই জায়গায় দাঁড়িয়ে আবার অনেকে প্রশ্ন তুলতে পারেন, অ্যাস্ট্রোলজাররা সন্তান যোগের ক্ষেত্রে কি করবেন বা কেমন ভাবে বলবেন? টোটালি একটা কনফিউশনের জায়গা কিন্তু, কিন্তু কতটা করে আই থিঙ্ক এটাও একটা চ্যালেঞ্জ। আজকে আপনি সেই জায়গাটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে অ্যাস্ট্রোলজিক্যালিও এই ইস্যুটাতে কতটা সাকসেসফুলি তান্ত্রিকের ক্ষমতা নেই, আর যে জন্ম যে চার্ট নিয়ে জন্মেছে সেটা চেঞ্জ করা যায় না, চেঞ্জ হয় গোচর আর ডিএপি, এগুলো আমরা দেখতে পারি সময় থেকে। তো আজকে বেশ কিছু বড় বড় ডাক্তারও নাম করবো, আমি বলবো বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড ও তারাও আমার ক্লায়েন্ট। তো ডাক্তারও কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, ইনফ্যাক্ট যারা সায়েন্স বিলিভ করে তারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে। ইনফ্যাক্ট গাইডেন্সটা পাওয়া যায়, অ্যাস্ট্রোলজি একটা গাইডেন্স দিতে পারে, কারণ যে অ্যাস্ট্রোলজি সাবজেক্ট টোটালি সায়েন্টিফিক, এখানে কোনো বুঝুগের ব্যাপার নেই। অন্যান্য সায়েন্সের মতো ডাক্তারি শাস্ত্র যদি সত্যি হয়, সায়েন্টিফিক হয়, ঠিক ততটাই সায়েন্টিফিক এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা। তো কেউ কোনোদিনও আপনার কিছু চার্ট কিছু ঠিক করে দিতে পারবে না, মানে চেঞ্জ করে দিতে পারবে না। ঠিক বলতে আমরা কি করি, আমরা যদি দেখি যে এর সন্তান সম্ভব, বেশ ভালো সন্তান হওয়া সম্ভব, তাহলে বলে দিই কিন্তু সন্তানের জায়গাটা আফ্লিক্টেড, এটাকে রেমেডি দিলে ইট মে রিকভার। তাহলে আমরা সেই জায়গায় কাস্টমাইজ করি, যতটুকু দরকার সেটুকু তার রেমেডি দিই। যার হবে না তাকে আমি পরিষ্কার বলে দিই, আপনি 1 কোটি টাকার যদি রেমেডি নেন, সোনা আপনি যদি কোনো রত্ন পড়েন, তাহলেও আপনার কিন্তু হবে না, আপনি বেটার ইউ গো ফর অ্যাডাপ্টিং, আপনি কিন্তু
সন্তান দত্তক নিন, আমি পরিষ্কার বলে দিই, আর যাদের হবে তাদেরকে বলে দিয়ে হবে, আর কারোর রেমেডি সন্তানের ব্যাপারে কারোর রেমেডি নিতে হয় না এমনি খুব ভালো। আজকে সেই জায়গাতে আমরা একটু আলোকপাত করে আলোচনা করবো, কেউ কি ফোনে আছে? তাহলে একটা ফোন নিয়ে আমি দেখি। তবে এই ক্ষেত্রে মনে হয় যে এই যে প্র্যাকটিক্যাল বইতে আপনি গাইডটা করেন, এই ধরনের পন্থাকে আরো বেশি স্বীকৃত বোধহয় আইএস এর মতো প্রতিষ্ঠান করেছে, সার্ভিস, জেমোলজি সার্ভিস, সমস্ত কিছু মিলে এই প্র্যাকটিক্যাল বইয়ে তারা ভীষণ ভাবে সেটা ফলো করেছেন, মেনেছেন। কারণ কোথাও একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমি যেটা বললাম সেটা আলটিমেটলি ফলো করছো, হয় না হলে তার দায় আমার। সময়টা বলুন, 4:40 AM। ওকে, আর প্লেস অফ বার্থ কোথায় আপনার? যদিও চেম্বারে যখন কেউ আসেন, এটা একটু শেয়ার করে নিতে চাই, যিনি আসছেন তাকে কোনো প্রশ্ন করতে হয় না, আগে উনি সব বলে দেন, উনি বলে দেন যে তারপরে আপনার কিছু বলার থাকলে বলবেন, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা দেখা যায় আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকে না, কিন্তু আমাদের এখানে সময়টা সংক্ষেপ বড়, ভীষণ প্ল্যান করে কাজ করতে হয়। বলুন কি কোশ্চেন? D1 লগ্নে শুক্র তোমার কিন্তু কুম্ভ লগ্ন, হ্যাঁ কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের জন্য কিন্তু শুক্র ভালো, কুম্ভ লগ্নের জন্য শুক্র ভালো, সে শুক্র কিন্তু ইনফ্যাক্ট যোগ কারক গ্রহ, সেই শুক্র লগ্নে বসে আছে এই জায়গায় তোমার কিন্তু শরীর স্বাস্থ্য মনের যথেষ্ট ভালো, তার সঙ্গে বুধের একটা কানেকশন আছে, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার D9 মঙ্গল এবং শনির একটা, D9 লগ্নে মঙ্গল আছে, সমসপ্তমে শনি বসে আছে, এই জায়গায় একটা ম্যালিফিক কানেকশন তৈরি করেছে, এই জায়গাটা যদি তুমি ঠিক করে নাও আমি গ্যারান্টি দিতে বলছি তোমার বিয়ে হবে, এবং বিয়ের ক্ষেত্রে বলবো কিন্তু অবশ্যই জোটক বিচার করে বিয়ে করতে হবে, এক্ষেত্রেও তোমাকে বললাম প্রচুর টাকার এক গাদা তুমি ওই রত্ন পরে নিয়ে ঠিক করতে পারবে না, জোটক বিচার না করলে জীবনে ঠকবে, ঠিক মতো তুমি কিন্তু তোমার ওয়াইফকে পাবে না, ঠিক মতো ওয়াইফ তোমার বিবাহিত জীবন দাম্পত্য জীবনে সুখ পাবে না, ঠিক আছে, বিয়ে অবশ্যই হবে, ঠিকঠাক রেমেডি নিলে তোমার নেওয়া যাবে, মানে তুমি কিছু ভুল রেমেডি পরে আছেন বোধ হয়, এই জাতীয় জায়গায় যদি কোনোভাবে শনির রেমেডি পরে তাহলে বা মঙ্গলের রেমেডি সেক্ষেত্রে দিয়ে দেয় তাহলে খুব প্রবলেম আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আশিস বাবু যতটা এখানে সম্ভব সময়ের মধ্যে আপনাকে দেওয়া হলো, এবার আমরা বোর্ড ওয়ার্কের দিকে এগোবো, যেমন স্টুডেন্টদের বোর্ড ওয়ার্ক করে সেই কম্পিউটার সায়েন্সের ক্লাস গুলো নেন, এখানে আমাদের একটা স্পেশাল অ্যাট্রাকশন এটা, আমরা সেই জায়গায় যেতে চাই। দেখা যাক, তো আজকে আমরা সাধারণভাবে যে কোনো সন্তানের ক্ষেত্রে সন্তান ভাবটা আমরা ফিফথ হাউস থেকে আমরা এক্সামাইন করি, যদি আমি এটাকে অ্যাসেন্ডেন্ট ধরি, অ্যাসেন্ডেন্ট ধরি অর্থাৎ ফার্স্ট হাউস, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হাউস, এই হাউসটার মোস্ট মানে ইম্পর্টেন্স সব থেকে বেশি সন্তানের ক্ষেত্রে, তবু বলবে প্রথম সন্তান, মেনলি প্রথম সন্তান, প্রথম সন্তান হওয়ার ক্ষেত্রে ফিফথ হাউসের গুরুত্ব সব থেকে বেশি, কোন জাতক বা জাতিকার D1 বলছি আমি, তার সঙ্গে করেসপন্ডিং D9 দেখতে হয়, তার সঙ্গে এর যে করেসপন্ডিং স্পেশাল চার্ট দ্যাট ইজ কল্ড D7 সেটাও কিন্তু দেখতে হয়। তো ফিফথ হাউস এবং তার সঙ্গে লগ্ন, লগ্নপতি এবং ফিফথ হাউসের লর্ড যদি খুব ভালো থাকে কোনোভাবে ম্যালিফিক প্ল্যানেটের দ্বারা, ম্যালিফিক মানে আমি বলছি কিন্তু উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, লগ্ন সাপেক্ষে যদি কোনো অশুভ গ্রহ দ্বারা লগ্ন এবং ফিফথ হাউস অ্যাফ্লিক্টেড হয় তাহলে সেই জাতক জাতিকার কিন্তু সন্তান হতে বাধা আছে যথেষ্ট, এবং সেই ম্যালিফিক প্ল্যানেট কতটা ম্যালিফিক সেটা দেখতে হয়, ম্যালিফিসিটিরও আবার বিভিন্ন ভাগ আছে, কতটা খুব যদি অশুভ হয় তাহলে প্রবলেম হয়, এবং এই ফিফথ হাউসে যদি কোনোভাবে রাহুর একটা কানেকশন থাকে বাট সেই রাহু কিন্তু ভালো জায়গাতে নেই, সেই রাহু কিন্তু খারাপ জায়গাতে বসেছে, রাহু উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট সেই রাহু কিন্তু ভালো ফল দেবে না, যদি না দেয় তাহলে কিন্তু একটা প্রবলেম আছে। আর একটা কথা বলি, ফিফথ হাউসে যদি কোনো লর্ড ইটসেলফ যদি একটা জায়গায় বসে আছে যেখানে কিনা
অন্য কোন অশুভ গ্রহের সঙ্গে একটা সংযোগ করে, যদি আমি বলি এইখানে আমার ফিফথ হাউসে এখানে যদি সান, যদি সান যদি লর্ড হয়, তাহলে এই সানের সঙ্গে আমি যদি এমন কিছু বলি যে শনির, শনি সান এখানে বসে আছে, স্যাটার্নের জায়গায় বসে আছে, অর্থাৎ স্যাটার্নের জায়গাতে এখানে সান বসে আছে, তাহলে কিন্তু ইনিশিয়ালি বলবো সানের জায়গাটা খুব একটা ভালো না, এর এর অশুভত্ব আরো বেড়ে যায় যদি সেই ক্ষেত্রে এর সিক্স এইট বা টুয়েলভ গডের সঙ্গে কোনো কানেকশন থাকে। এই লগ্নের সিক্স এইট সেভেন এইট অ্যান্ড টুয়েলভ অর্থাৎ বুধ এবং মঙ্গল এবং বৃহস্পতি, বৃহস্পতি যদিও এই লর্ডের ক্ষেত্রে খারাপ না ভালো, কিন্তু মেনলি বলবো যে মঙ্গল যদি এর সঙ্গে কোন রকম প্রবলেম করে, কারণ সিংহ লগ্নের ক্ষেত্রে যদিও মঙ্গল এবং বৃহস্পতি ভালো গ্রহ, কিন্তু মঙ্গল বৃহস্পতি ছাড়াও যদি বুধ বলি বা অন্যান্য গ্রহ কোন শনি বলি, মেনলি শনি সেটা যদি থাকে কানেকশন, তাহলে কিন্তু বলবো এই জায়গাটা অ্যাফ্লিক্ট করবে। তো অর্থাৎ যখন আমি দেখবো মেষ লগ্নের ক্ষেত্রে, মেনলি মেষ লগ্নের ক্ষেত্রে বলছি আমি, যদি যে গ্রহটা খারাপ অর্থাৎ মেষ লগ্নের জন্য বলবো আমি এখানে মঙ্গল খারাপ বলবো, মঙ্গল খারাপ অর্থাৎ শনি খারাপ, এই যে জায়গা গ্রহগুলো এই যদি তার সঙ্গে ফিফথ হাউসের যে লর্ডের একটা যদি কানেকশন থাকে, তাহলে বলবো কিন্তু তার ক্ষেত্রে সন্তানের সমস্যা হবে। এবং ডি নাইনে যদি দেখা যায় ডি ওয়ানে ডেবিলিটেড, ডি ওয়ানে কোনো পাওয়ার নেই, বাট নবাংশে দেখা যাচ্ছে সেই ফিফথ লর্ড খুব ভালোভাবে বসে আছে, সেই ফিফথ লর্ডের সঙ্গে অনেক বেশি বেনিফিক অনেক প্ল্যানেটের একটা ভালো অ্যাসপেক্ট আছে, তাহলে বলবো কিন্তু সেক্ষেত্রে সন্তান সমস্যা অতটাও হবে না। এই সব দেখে ডি ওয়ান এবং ডি নাইন দেখে আলটিমেটলি আমরা কনক্লুড করবো ডি সেভেন এ, যেখানে কনফার্ম করে বলতে বলবো যে কোন ডিএপি অর্থাৎ কোন টাইমে সন্তান ধারণ করা উচিত, এবং অ্যাকচুয়ালি যদি কোনো রেমেডি দেওয়ার থাকে সেই রেমেডি কি স্টোন কত পাওয়ার দিতে হবে, তার জন্য ডি ওয়ান ডি নাইন ডি সেভেন এর সঙ্গে আপনারা একটা জানেন ভাব চার্ট, আমি দেখতে পাচ্ছি কোনোভাবে একটা ফিফথ হাউসটা ভালো জায়গাতে, ফিফথ হাউসের লর্ড খুব ভালো জায়গাতে বসে আছে ডি ওয়ানে, কিন্তু ভাবেতে সে কিন্তু অন্য ভাবে ফল যাতে ভাবেতে সেই ফিফথ হাউসের যে লর্ডটা অন্য জায়গায় শিফট করে যাচ্ছে, তাহলে কিন্তু বলবো সেই লর্ডটা ফিফথ হাউসে ভালো ফল দিচ্ছে না, অন্য হাউস অর্থাৎ ফোর্থ হাউস হয়তো ভালো ফল দিতে পারে, সেক্ষেত্রে আমি বলতে কনফার্ম বলতে পারবো না যে সন্তানে কোনো সমস্যা নেই। এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো দেখতে হয়। এছাড়া অনেকে প্রশ্ন করেন আমি ম্যাক্স কটা সন্তান আমার হতে পারে, সেকেন্ড সন্তান হবে কিনা, এই জায়গাটা বলে দিই। জেনারেলি আমরা ফার্স্ট চিলড্রেন ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে ফিফথ হাউস রেসপন্সিবল করি, এবারে সেকেন্ড চিলড্রেন অর্থাৎ দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আমাদের কোন হাউসটা দেখতে হয়। আপনারা জানেন থার্ড হাউস হচ্ছে সহোদর, সহোদর থার্ড হাউস হচ্ছে ভাই বা বোনের জন্য, তাহলে ফিফথ এর থার্ড, ফিফথ হচ্ছে ফার্স্ট চাইল্ড, এই এই চাইল্ডের যে ভাই বা বোন সহোদর, তাহলে থার্ড হচ্ছে অর্থাৎ এক দুই তিন এই জায়গাটা, এই জায়গাটা ডিনোট করছে, তাহলে এই জায়গাটা কি হচ্ছে সেকেন্ড চাইল্ড, সেই লগ্নের জন্য সেকেন্ড চাইল্ড ডিনোট করছে সেভেন্থ হাউস। থার্ড চাইল্ড কি করবো, তাহলে এর থার্ড অর্থাৎ ওয়ান টু থ্রি এই জায়গাটা, এই জায়গাটা কি আসছে, এই জায়গাটা নাইন্থ, তাহলে থার্ড চাইল্ড নাইন্থ হাউস কে রিপ্রেজেন্ট করে, সেকেন্ড চাইল্ড সেভেন্থ হাউস কে রিপ্রেজেন্ট করে, ফার্স্ট চাইল্ড ফিফথ হাউস কে রিপ্রেজেন্ট করে। এই ক্ষেত্রে বলো অনেক সময় দেখা যায় বহু কেসে দেখেছি ফার্স্ট চাইল্ড ঠিকঠাক হলো সেকেন্ডেড অর্থাৎ সেভেন্থ লর্ড কোনো ভাবে অ্যাফ্লিক্টেড বা সেভেন্থে কোনো ম্যালিফিক প্ল্যানেট এখানে কানেকশন আছে, সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে গেল, সেই ক্ষেত্রে মিসক্যারেজ হলো সেকেন্ডের জন্য, তারপরে হয়তো আর কোনো চাইল্ডই নেই, কারণ থার্ড হাউস তার নাইন্থ হাউসের ভাগ্যের জায়গাটা নাইন্থ হাউস লর্ড মিটে থার্ড হাউস থার্ড চিলড্রেন যে সিগনিফাই করে সেটা কোনোভাবে ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নাম্বার অফ চাইল্ডও বলা যেতে পারে। আর একটা ফর্মুলা বলি যেটা একটুখানি কমপ্লেক্স, সেটা হচ্ছে যদি ডি ওয়ান এর সঙ্গে ডি ওয়ান এর ফিফথ লর্ড ডি নাইন এ নবাংশে কত নবাংশগত হয়েছে সেই জায়গাটা অর্থাৎ নাম্বার অফ সেই সেই সাবট্রাকশনের যে রেজাল্টটা সেখান থেকে বলা যায় নাম্বার অফ প্রজেনি। আমি ফর এক্সাম্পল বলছি ডি ওয়ান এ ধরুন ফিফথ লর্ড সিক্সথ এ আছে অর্থাৎ সান এখানে আছে, এখানে সান আছে ডি ওয়ান এ, বা ডি নাইন এ সান রয়েছে এইখানে অর্থাৎ মিথুনে রয়েছে সান, রবি মিথুনে রয়েছে, এখন রবি থেকে এইখানে পৌঁছতে গেলে এই ভার্গোতে বা কন্যাতে পৌঁছতে গেলে কত সময় লাগছে, কত কত কটা সাইন আমার কভার করতে হচ্ছে, ওয়ান টু থ্রি, তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোজেনি উইল বি থ্রি, তো ওয়ান ক্যান অ্যান্টিসিপেট টু হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোজেনি থ্রি, তিনটে ম্যাক্সিমাম তার চিলড্রেন হতে পারে, তো এটাও একটা ক্যালকুলেশন। তো আজকে বোধহয় আমি একটু অন্য জায়গায় চলে যাই, আবার যদি কোনো ফোন টোন থাকে, কারণ এর তো শেষ নেই,
বলার সন্তানের জায়গাটা, আমরা সন্তান হবে কিনা, হতে বাধা পাবে কিনা, এবং বাধা পেলে তার কি রেমেডি দিতে হবে, এবং সেই রেমেডি দেওয়ার জায়গাটা কনফার্ম করার জন্য এতগুলো চার্ট, আরো কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, তো আমি শর্ট একটু ডিসক্রাইব করলাম। তো আজকে আজকে কি আর আমাদের সময় আছে? সময় থাকলে আরো কিছু বলা যেতে পারে, বন্ধুরা আসলে ডেফিনেটলি কথা বলা যাবে, তবে আই থিংক আর আজকে সময়টা অতটা পাওয়া যাবে না, কিন্তু এইটুকু যে যতটুকু আমরা পেলাম হিউজ একটা বিষয়ের মধ্যে থেকে সন্তানের যে স্থানটা, সেখান থেকে পার্টিকুলার এই দিকটা আপনি উত্থাপন করলেন, আলোচনার এখনো তো অনেকটা দিক খোলা রয়েছে। ও বন্ধু চলে এসেছেন, আচ্ছা চেষ্টা করা যাক যতটা সময় আছে যদি কথা বলে নেওয়া যায়। বলবেন প্লিজ, স্বাগত আপনাকে, নমস্কার। নমস্কার, আমার গুরুজনকে নমস্কার জানাচ্ছি, স্যারকে নমস্কার জানাচ্ছি। আমি ইচ্ছাপুর থেকে বলছি, আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা আগে বলুন। ১৩/১২/১৯৯০ রাত দশটা 10:05 কলকাতায় জন্ম। ছেলের নাম কি দাদা? সৌম্য ভট্টাচার্য। সৌম্য ভট্টাচার্য, ওকে। আরেকবার যদি বলেন, চাকরি জীবনটা কবে থেকে শুরু হবে? আপনার ছেলের মঙ্গল সিংহ লগ্ন, সিংহ লগ্নের জন্য মঙ্গল এবং বৃহস্পতি খুব ভালো গ্রহ, সেই মঙ্গল বসে টেন্থে অর্থাৎ কর্মের জায়গাতে বসে আছে, খুব ভালো, এবং সেটা ভালো জায়গাতেও বসে আছে, তো কর্মের জায়গাটা D1 ভালো, D3 মোটামুটি আমি একটু বলে দিচ্ছি, এবং নবাংশেতেও দেখছি ভালোই বসে আছে মঙ্গল। কি সমস্যা হচ্ছে? নবাংশেতে এই সিংহ লগ্নের জন্য লগ্নে একটা অশুভ গ্রহ রয়েছে, লগ্নে শুক্র রয়েছে, এই জায়গাতে কি হবে, ওই কর্মজনিত ব্যাপারে ও একটু সার্বিক ভাবে মেন্টাল টেনশন কিন্তু থাকবে অলওয়েজ, বুঝতে পেরেছেন? সুতরাং সেইখানে মনের জোর বাড়াতে গেলে, কর্মজনিত ব্যাপারে মনের জোর বাড়াতে গেলে ওকে একটু রেমেডি দিতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। আমি দেখে নিই এটাকে। হ্যাঁ হ্যাঁ, ও আমেরিকা থেকে পিএইচডি করছে, কিন্তু আমেরিকা থেকে পিএইচডি করছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পিএইচডি করুক বা পোস্ট ডক করুক, অনেকে আছে আমার ভালো ভালো ল্যাবেতে চাকরি রিসার্চ করছে, কিন্তু কাজের জায়গাটা এখন ভালো না, আমার অনেক ক্লায়েন্ট আছে ইউএসএতে ভালো ভালো ল্যাবেতে কাজ করছে। যাই হোক, সেই জায়গায় বললাম ওর কিন্তু ভালো নেই কাজের জায়গাটা, কাজের জায়গাতে সমস্যা একটা আছে, সেখানে মেন্টালি ও খুব রকম ডিপ্রেসড হয়ে পড়বে। আর এখন বলবো যে ওর সিংহ লগ্নের জন্য শনি খুব খারাপ, ওর চলছে শনির দশা, খারাপ মানে কাজের জায়গাটা বলবো, ওকে শনি কিন্তু পিএইচডি করাচ্ছে, বুঝতে পেরেছেন? ওর পিএইচডি পেপার পাবলিকেশন, পেপার পাবলিকেশন বা পিএইচডি ওয়ার্ক হওয়ার ভালো যোগ শুরু হয়েছে 2007 থেকে, বুঝতে পেরেছেন? তখন থেকে ওর হায়ার স্টাডি এবং এই স্টাডি নিয়ে যাতে মাস্টার করেছে সেখান থেকে পিএইচডি করবে এটা জানাই ছিল, এবং শনির দশা কন্টিনিউ করবে, ধরুন আমি বলছি আর টেল 2026 অবধি, বুঝতে পেরেছেন? তো 2026 অবধি ও জেনারেল খারাপ সময় যাবে, তারপরে ভালো সময় আসবে 2026 এর পরে, এর মধ্যে রেমেডি নিলে এর মধ্যে ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? আজকে বোধহয় লাস্ট মিনিট পর্যন্ত আমরা চেষ্টা করলাম ফোনে পরিষেবাটা দেওয়ার জন্য, আপনি ডেফিনেটলি সেই চেষ্টাটা করলেন, আপনি করে থাকেন এবং চেম্বারেও এইভাবেই প্রত্যেককে চেষ্টা করেন, কিন্তু মানুষ যদি সেই চেষ্টা করে সুফলটা নিতে না পারেন সেটা একটা বড় বেদনার কারণ। অ্যাস্ট্রোলজারদের কি চোখে দেখবেন এবং অ্যাস্ট্রোলজিক্যালি সেই অ্যানালিসিসটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই বিজ্ঞানের আলোয় কথাগুলো শুনে যদি এখনো প্রশ্ন থাকে, তার জন্য আগামী অনুষ্ঠানগুলোর দিকে তাকিয়ে থাকার জন্য আহ্বান জানাবো। আর ইউটিউবে এনি টাইম গিয়ে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এইটুকু তথ্য দিয়ে আজকে বিদায় নেব কারণ সময় শেষ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, নমস্কার। Awesome.